মুখত বিজেপি সরকার কই থাকে অষ্টলক্ষ্মী অষ্টলক্ষ্মী কিন্তু ইয়াত পাবলগে কিতাপ বঞ্চিত করে আছে আর মুখলজ্জা নিবারণের ভাবে আমার মুখ্যমন্ত্রী মহোদয় কয় আমার মানে পর্যাপ্ত পুঁজি আছে, পর্যাপ্ত পুঁজি আছে যদি এই সরলা পথার অঞ্চলত পশু খাদ্য কেউ দিয়া নাই মূল প্রশ্ন। বিভিন্ন জেলাত সরকারে যদিও NDRF SDRFর মেনুয়েল আছে, মেনুয়েলখন প্রতিজন চক্র বিষয়ালে পঠাইছে ডাইস্টার ম্যানেজমেন্টের ফলের আর তাত কি কি পাব লাগে লিখা আছে। তা সত্ত্বেও মই কালি শিবসাগর আজি শিবসাগর জেলা আমি চাই আছো, যাকালি চৰাইদেউ মহকুমা আমি চৰাইদেউ জেলালে গৈছিলোঁ, তাত দেখিছোঁ গা ধোৱা চাবোনৰ পৰা আৰম্ভ কৰি খোৱা তেললৈকে দিছে। ইয়াত এতিয়া বিভিন্ন অঞ্চলত সুধিছোঁ কৈছে অকল চাউল দাইল দিছে, তেল দিয়া নাই। সেই গতিকে এনেকুৱা বৈষম্যমূলক আচৰণ কিয় কৰিছে চৰকাৰখনে এইটো কথা মই নাজানো। আমাৰ অসমৰ জনগণক যিখিনি পাবলগীয়া প্ৰাপ্যখিনি দিয়ক। কেন্দ্ৰ চৰকাৰৰ এটা গাইডলাইন আছে NDRF SDRFৰ, তাত কিমান পাৰ্চেণ্টেজ আমি পাব লাগে সেইবিলাক আছে, সেইবিলাক অনুসৰি আমাৰ পুঁজি মুকলি কৰা নাই, সেই পুঁজি মুকলি কৰিব লাগে। আৰু বিশেষ যেতিয়া স্পেশাল কেটেগরি আসলে ডক্টৰ মনমোহন সিং আসলে আমাক বিভিন্ন সময়ত পা পয়সা দিয়েছিল, এতিয়া খালি মুখত বিজেপি সরকার কই থাকে অষ্টলক্ষ্মী অষ্টলক্ষ্মী কিন্তু ইয়াত পাবলগীয়া কিতাপ বঞ্চিত করে আছে আর মুখলজ্জা নিবারণের ভাবে আমার মুখ্যমন্ত্রী মহোদয় কয় আমার মানে পর্যাপ্ত পুঁজি আছে, পর্যাপ্ত পুঁজি আছে যদি এই সরলা পথার অঞ্চলত পশু খাদ্য কিয় দিয়া নাই মূল প্রশ্ন, সরলা পথার অঞ্চলত শিশু খাদ্য কিয় দিয়া নাই, ইয়াতে যি দিব লাগে মিঠাতেল দিব লাগে অন্যান্য সামগ্রী দিব লাগে সেইবিলাক কিয় দিয়া নাই, এই প্রশ্নের উত্তরটা মই ভাবো আজি আবেলির ভিতর সরকারি পক্ষে আমাক দিব আর যিখিনি পাবলগীয়া সকলোখিনি যাতে সকল অঞ্চলত পৌঁছায় সেটাই আমার দাবি। বিভিন্ন জেলাত সরকারে যদিও NDRF SDRFর মেনুয়েল আছে, মেনুয়েলখন প্রতিজন চক্র বিষয়ালে পঠাইছে ডাইস্টার ম্যানেজমেন্টের ফলের আর তাত কি কি পাব লাগে লিখা আছে। তা সত্ত্বেও মই কালি শিবসাগর আজি শিবসাগর জেলা আমি চাই আছো, যাকালি চৰাইদেউ মহকুমা আমি চৰাইদেউ জেলালে গৈছিলোঁ, তাত দেখিছোঁ গা ধোৱা চাবোনৰ পৰা আৰম্ভ কৰি খোৱা তেললৈকে দিছে। ইয়াত এতিয়া বিভিন্ন অঞ্চলত সুধিছোঁ কৈছে অকল চাউল দাইল দিছে, তেল দিয়া নাই। সেই গতিকে এনেকুৱা বৈষম্যমূলক আচৰণ কিয় কৰিছে চৰকাৰখনে এইটো কথা মই নাজানো। আমাৰ অসমৰ জনগণক যিখিনি পাবলগীয়া প্ৰাপ্যখিনি দিয়ক। কেন্দ্ৰ চৰকাৰৰ এটা গাইডলাইন আছে NDRF SDRFৰ, তাত কিমান পাৰ্চেণ্টেজ আমি পাব লাগে সেইবিলাক আছে, সেইবিলাক অনুসৰি আমাৰ পুঁজি মুকলি কৰা নাই, সেই পুঁজি মুকলি কৰিব লাগে। আৰু বিশেষ যেতিয়া স্পেশাল কেটেগরি আসলে ডক্টৰ মনমোহন সিং আসলে আমাক বিভিন্ন সময়ত পা পয়সা দিয়েছিল, এতিয়া খালি মুখত বিজেপি সরকার কই থাকে অষ্টলক্ষ্মী অষ্টলক্ষ্মী কিন্তু ইয়াত পাবলগীয়া কিতাপ বঞ্চিত করে আছে আর মুখলজ্জা নিবারণের ভাবে আমার মুখ্যমন্ত্রী মহোদয় কয় আমার মানে পর্যাপ্ত পুঁজি আছে, পর্যাপ্ত পুঁজি আছে যদি এই সরলা পথার অঞ্চলত পশু খাদ্য কিয় দিয়া নাই মূল প্রশ্ন, সরলা পথার অঞ্চলত শিশু খাদ্য কিয় দিয়া নাই, ইয়াতে যি দিব লাগে মিঠাতেল দিব লাগে অন্যান্য সামগ্রী দিব লাগে সেইবিলাক কিয় দিয়া নাই, এই প্রশ্নের উত্তরটা মই ভাবো আজি আবেলির ভিতর সরকারি পক্ষে আমাক দিব আর যিখিনি পাবলগীয়া সকলোখিনি যাতে সকল অঞ্চলত পৌঁছায় সেটাই আমার দাবি। শিশু খাদ্য পশু খাদ্য।